নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। মার্কেট আপনারা দেখছেন যে নিফটি ব্যাঙ্ক নিফটি যতটা না আজকে এদিক ওদিক হয়েছে, তার থেকে স্টক হয়তো একটু বেশি কারেক্টিভ হয়েছে। প্রাইস ওয়াইজ কারেকশান আপনারা দেখেছেন অলরেডি, প্রাইস ওয়াইজ কারেকশান মার্কেট যদিও মাত্র 3-4% পড়েছে, কিন্তু স্টকের প্রাইস ওয়াইজ কারেকশান প্রায় 10-12% বা তার বেশি অনেক স্টকে, হাই থেকে 10-15% কারেকশান অনেক স্টকেই হয়েছে। আপনি হ্যাল বেলের মতো ডিফেন্স স্টক বলুন, আইটি স্টক ছাড়া বা ব্যাঙ্ক স্টক বলুন, সবই ওপর থেকে প্রায় 10-15% কারেক্টিভ হয়ে গেছে। সুতরাং মার্কেট নিফটি ইন্ডেক্স ওয়াইজ যতটা না মনে হচ্ছে, তার থেকে বেশি স্টক ওয়াইজ যথেষ্ট কারেক্টিভ হয়েছে। কিন্তু এটা স্টক, এটা আপনার প্রাইস ওয়াইজ কারেকশানটা কিছুটা হয়েছে, কিন্তু টাইম ওয়াইজ কারেকশান এখনও হয়নি। আমার যেটা মনে হচ্ছে যে যদি না বড় কিছু হয়, মানে মাথার ওপর তো সবসময় একটা খাড়া ঝুলিয়ে রাখা হয়েছে ইরান ইসরায়েল, অ্যাকচুয়ালি যদি আক্রমণ টাক্রমণ করার থাকে হয়ে যাওয়া ভালো, তাতে মার্কেট যা করবার করে নিয়ে একটা স্থিত অবস্থায় আসবে। এই প্রতি মুহূর্তে একটা ভয় যে এই আক্রমণ এলো কতটা আসবে, রিটালিয়েশন কতটা কত দূর হবে, এইটা থেকে মার্কেটকে আরও মার্কেট একটা দোনোমনায় চলছে। একটা জিনিস হয়তো আপনারা দেখেছেন, মার্কেট এমনি টেকনিক্যালি যে খুব খারাপ চলছে তা নয়, কারণ যদি আমি হাই ধরি, 25,000 হাই হয়েছে আমাদের মার্কেট, লো হয়েছে 23,893, তার মানে প্রায় 1100 পয়েন্ট নিচে গেছে মার্কেট। আবার 893 থেকে মার্কেট 470-480 অবধি হাই গেছে, মানে 500 পয়েন্ট, সেখান থেকে আবার এখন ধরুন নিচে এলো 24,100 অবধি, তার মানে 500 পয়েন্ট কারেক্ট, 500 পয়েন্ট 1000 পয়েন্ট কারেক্টিভ হয়ে, 1000 বা 1100 পয়েন্ট কারেক্টিভ হয়ে সেখান থেকে 500 পয়েন্ট ব্যাক করে আবার 300 পয়েন্টের কারেকশান। যদি মার্কেট এই ফেজে 23,900 নিচে না যায় অন্তত দুদিন পর পর না ক্লোজিং করে, সেক্ষেত্রে এরম জায়গায় বেস বিল্ডিং করে মার্কেট যদি আস্তে আস্তে টাইম নিক, এরম হতে পারে মার্কেট আরও 2 সপ্তাহ একই জায়গায় থাকলো, স্টকগুলো হয়তো ঘোরাফেরা করলো, নিচে গেল আবার ওপরে এলো, এরম জায়গায় একটা বেস ক্রিয়েট করলো, সেটা হতে পারে। এই জায়গাটা যতক্ষণ না বড় যদি কিছু না হয়, এই জায়গাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব ট্রিকি জায়গা। কোনো একদিকে যতক্ষণ না ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে, আপনি কোনো সওদা নিয়ে আপনি শান্তিতে থাকবেন না। তার কারণ আপনাকে বলছি, ধরুন আপনি সাপোজ ধরুন আপনি ভাবছেন মার্কেট নিচের দিকে যাবে, আপনি শর্ট করেছেন, আপনার মাথার উপর কিন্তু আর একটা দিক আছে, অন্য দিক, সেটা হচ্ছে ফেড রেট কাট করতে পারে, হলো না, ইসরায়েল ইরানের কোনো গণ্ডগোল সেরকম কিছু হলো না, সেক্ষেত্রেও মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। আবার আপনি ধরুন আপনি এখানে পজিটিভলি ভাবছেন আপনি কিছু নেবেন, সেক্ষেত্রে আপনার ভয় থাকবে ফেড রেট কাট করবে কি না, যদিও করার চান্সটা এবারে মোটামুটি 90% বা আপনি 100%ই ধরতে পারেন যে 25 BPS হলেও রেট কাট করবে। কারণ গতকালের যে র্যালিটা আপনি দেখলেন আমেরিকান মার্কেটে, তার কারণই ছিল হচ্ছে ওদের ইনফ্লেশনটা কম এসছে, সে তো ভারতেরও এসছে, ধরুন ভারতে ইনফ্লেশন 5 বছরের লোয়েস্টে এসছে, IIP ভালো, ট্যাক্স কালেকশন ভালো, তারপরও মার্কেট আগের দিন ওরমভাবে পড়ে গেল মঙ্গলবার। কেন পড়ে গেল দেখে থাকবেন যে এর আগে 2-3 দিন FIR সেলটা একটু কমেছিল, কালকে আবার প্রায় 10,000-11,000 কোটি টাকার, মানে একদম একদিকের সেল 10,000 ক্রোর, তার এগেনস্টে হয়তো 2,000 কোটি টাকা DII বাই করেছে, তো ওই সেলটা যে কনজিউম করছে মার্কেট এই যথেষ্ট। আপনি আমি আগস্ট মাসেই দেখছিলাম প্রায় 30,000-40,000 কোটি টাকা সেল অলরেডি FIR করে দিয়েছে, এই কদিন মাত্র মার্কেটে হয়েছে। সুতরাং সেই সেলটা যে মার্কেট কনজিউম করতে পারছে, করেও যে এই জায়গায় রয়েছে, এটাই মার্কেটের বিশাল বড় স্ট্রেংথ। অন্য সময় এই সেল হলে মার্কেট ইন্ডেক্সই হয়তো 10-12% নিচে থাকতো, স্টক আরও কতটা নিচে থাকতো আমি জানি না। তারপরে দেখবেন একটা নিউজের সঙ্গে আরও অন্য নিউজগুলো সবসময় একটার সঙ্গে একটা, ভালো নিউজ হলো আবার ভালো আসে, খারাপ হলো একের পর এক, এটা হচ্ছে এই এইখানে টেনশান, ওখানে আজকে আবার দেখবেন একটা কোর্টের রায় যেটা মেটাল কোম্পানিগুলোর জন্য একটু খারাপ, যদিও বেদান্ত শেষ মুহূর্তে বলেছে এতে আমাদের কোনো প্রবলেম হবে না, মেনলি স্টিল কোম্পানি যেগুলো সেগুলো স্টিল এবং কোল এই দুটো কোম্পানির ওপরে প্রভাব পড়তে পারে, মানে মেটালগুলো আপাতত হয়তো একটা জায়গার মধ্যে থাকবে, কিন্তু
রাইটে আসার পর দেখা গেল মেটালগুলো লো থেকে রিকভার করলো, তার মানে হয়তো যতটা খারাপ হয়তো মেটালগুলো ভেবেছিলো এই রাইটে আসতে পারে হয়তো ততটা হয়নি। সুতরাং মার্কেটকে আপনি এখানে কোনো ডিসাইসিভলি কোনো দিকে যেতে পারবেন না। তবে একটাই ভালো, আজকের হ্যাল এবং মেজগাঁও ডক যে দুটো রেজাল্ট এসছে অসাধারণ রেজাল্ট, মেজগাঁও হ্যাল দুটোই। যদিও হ্যাল বেড়ে 4800 ওপর গিয়ে আবার পড়ে 4687 চলে এলো, কিন্তু রেজাল্ট হিসাবে অসাধারণ রেজাল্ট। ফার্স্ট কোয়ার্টার সাধারণত হ্যালের সবথেকে উইকেস্ট কোয়ার্টার, চারটে কোয়ার্টারের মধ্যে সবথেকে বাজে আসে ফার্স্ট কোয়ার্টার। সেই ফার্স্ট কোয়ার্টারে যায় রেজাল্ট সেটা যথেষ্ট আশাপ্রদ। মার্কেট কীভাবে এই রেজাল্টটাকে কীরমভাবে আপনার দেখাবে সেটা অন্য জিনিস, দাম কী হবে, দাম উপরে গেল, উপরে গিয়ে কেন পড়ে গেল, এইসব প্রশ্ন আসতে পারে। তবে আমার যেটা মনে হয় মার্কেট পড়ে গেলেও হয়তো পরের দিন যদি বিশ্ব মার্কেটে বড় কিছু না ঘটনা ঘটে থাকে, যদি যেহেতু কালকে আমাদের ছুটি আছে এবং শুক্রবার আমরা খুলব, আমরা আজকে এবং বৃহস্পতিবার দুদিনে যেরকম মার্কেট থাকবে সেটাকে রিয়াকশন ফ্রাইডেতে গিয়ে দেবো। যদি মোটামুটি সব ঠিকঠাক থাকে তাহলে হ্যাল ভালো হওয়া উচিত, আমি যা রেজাল্ট দেখি যেটুকু আমি যা বুঝলাম। ব্যাপারটা কি, ভ্যালুয়েশনের দিক দিয়ে যেরকম আপনি সস্তাতেও নেই সেরকম এটাও বলা যাচ্ছে না দু চার কিছু শেয়ার ছাড়া যে একদম লাগাম ছাড়া ভ্যালুয়েশন হয়ে গেছে, যে এই ভ্যালুয়েশানে না না এখান থেকে কিছু করা যায় না। ইন্ডেক্সের পিউ তো এমন কিছু নয়। সুতরাং কিন্তু আমাদের মাথার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি, এই যে আমাদের মাথায় একটা রয়ে গেছে না যে এখনও ডিআইয়ের কাছে 1,43,000 কোটি টাকা পড়ে রয়েছে, তাহলে যে কোনো সময় বাইং আসতে পারে। ফলে কি হয়, মার্কেট পড়লে সাধারণত কী হয়, উইকার হ্যান্ড তাড়াতাড়ি বেঁচে চলে যায় এবং যত তাড়াতাড়ি তারা বেঁচে মার্কেট তত তাড়াতাড়ি রিভাইভ করে। কিন্তু একটা মার্কেটে এখন যখন বাড়বার সময় দেখবেন একটা হচ্ছিলো যে কোনো সময় কারেকশান হতে পারে, আবার পড়ার সময় একটা হচ্ছে যে না না এই তো ডিআইয়ের কাছে অনেক টাকা আছে বেশি কিছু হবে না, এই ব্যাপারটাকে মার্কেটকে কিন্তু উপরে উঠতে দিচ্ছে না। কারণ উইক হ্যান্ডু এখনও পর্যন্ত সব মাল কি হয়, যত তাড়াতাড়ি হাত বদল হয় শেয়ারের তত তাড়াতাড়ি মার্কেট বাউন্স ব্যাক করে। মানে বাউন্স ব্যাক মানেটা কি, মানে একটা এমন লেভেল যেখানে গিয়ে মার্কেট বুঝতে পারে না না এটা আমার থাকার নয়, সঙ্গে সঙ্গে মার্কেট ওখান থেকে বল ড্রপ করলে যেমন উঠে আসে, তো সেই জায়গাটা এখনও মার্কেট পায়নি যে না এই লেভেলটা আমার নয়, এই জায়গাটা এখনও মার্কেটের আমি অন্তত স্ক্রিন ওয়াইজ দেখিনি। ওই 900 একদিন গিয়ে ওখানেও কিছুদিন থেকে কিছুক্ষণ থেকেছে, তারপরে 400 কাছে ওখানে থাকতে পারিনি, বরঞ্চ ওপরের দিকে 400 গিয়েই মার্কেট বুঝিয়েছে যে না মার্কেট থাকতে পারছে না, এখনও ওপরের দিকে যাননি, মার্কেটে শুরু হয়নি। এখন এই যে মার্কেটটা, এই মার্কেটটাকে আপনি ট্রেড সহজে করতে পারবেন না। সেই হিসাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভালো শেয়ার, যেমন ধরুন হ্যাল। হ্যাল 4,600-700 নেমেছে, হ্যালের যা রেজাল্ট ফার্স্ট টু কোয়ার্টারে যা রেজাল্ট, আপনি যদি মনে করেন লং টার্মের জন্য হ্যাল কিনবো, আপনি এখানে যদি 50টা হ্যাল কেনেন তার 15টা বা 20টা কিনতে পারেন। এই জায়গায় মেজগাঁও ডক যে রেজাল্টটা করেছে, যে কোনো দিন যেদিন মার্কেট পড়বে যদি দেখেন মেজগাঁও পড়েছে আপনি কিছু মেজগাঁও কিনতে পারেন, এরমভাবে আপনাকে ভাবতে হবে। ভালো শেয়ার ICICI ব্যাঙ্ক পড়ছে, যদি আর একটু পরে আপনি কিছুটা নিলেন। আইটি আজকে ভালো করেছে, আইটি পড়েনি, আপনাকে এখন ওয়েট করে থাকতে হবে যে কবে কোনটা নিচে যাচ্ছে, যেটা ভালো জায়গা হবে আমি নেব। যেরকম ধরুন অয়েল মার্কেটিং কোম্পানিগুলো পড়ছে, কিন্তু অয়েল মার্কেটিং কোম্পানির আবার ওই মাথায় খাড়া রয়েছে যে যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে তেলের দাম অনেক বেড়ে যাবে, কিন্তু যুদ্ধ না হলে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো মোটামুটি হাই থেকে ধরুন ISC ধরুন 10% 12-13% ধরুন কারেক্ট 10-12% কারেকশন হয়েছে, আর 4-5 টাকা মানে 160 টাকা 158 টাকা পেলে ISC একটু নিলেন। এরমভাবে আপনাকে ভাবতে হবে। ওয়ান সাইডের কোনো যে হ্যাঁ এখান থেকে আপনি জোর করে নেবেন তার কোনো কারণ নেই, কারণ আমরা কখন নিই, যখন মনে করি যে কালকে আমি এর থেকে উঁচু দাম পেতে পারি, সেই ভাবনাটা কিন্তু আমাদের মনে আসছে না, আমার মনে হচ্ছে কালকে আর একটু নিচেও আসতে পারে মার্কেট। সুতরাং এখানে আমাদের যেটা প্রধান কর্তব্য সেটা হচ্ছে খুব অল্প ট্রেড, অল্প পজিশান, এবং কোনোভাবে যতই মনে করুক দাম আপনার যতই সস্তা লাগুক ধারে কিছু কিনবেন না, যেটুকু টাকা আপনার আছে তার মধ্যে অল্প অল্প করে পোর্টফোলিও তৈরি করা শুরুটা করুন।
সেইটুকু মনে হচ্ছে পোর্টফোলিও যদি না যুদ্ধ না বাঁধে তাহলে পোর্টফোলিও শুরুর টাইমটা এসেছে। কারণ যতই আমরা ইন্ডেক্সকে 3-4% পড়া দেখি না কেন, স্টকগুলো ওপর থেকে 10-15, 15-20% কারেক্টিভ হয়েছে। তো এটা আপনারা আস্তে আস্তে তৈরি করতে পারেন। যেগুলো বেশি পড়েছে সেগুলোই জানবেন আগে আবার চলবে। সেই হিসাবে যে শেয়ারগুলো একটা লিস্ট করুন যে কোন শেয়ারগুলো সব থেকে বেশি ভালো শেয়ার, বেশ আপনি চাইছিলেন ওপরে ওই দামে পেলেও কিনতেন, এখন এই জায়গাটা পেয়েছেন, সেইগুলো আস্তে আস্তে লিস্ট করে একটা কিনতে আরম্ভ করুন। আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, শেয়ারবাজ আমি প্রতিদিন দিই, আমিও চেষ্টা করব এর মধ্যে আমার যে যে শেয়ারগুলো ভালো লাগছে আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে সেগুলো শেয়ার করবার। এবং এখানেও আমি আস্তে আস্তে আপনাদের বলবো, মার্কেটটা দেখে নিই দু একদিন আর যুদ্ধবুদ্ধ আর কিছু এরম ব্যাপার আছে কি না, নাহলে অলরেডি আপনাদের 5টা শেয়ার দিয়েছিলাম, তারপরে আরও যে যে শেয়ারগুলো ছোটো হোক বড় হোক, ছোটো দামেরও 2-4টা শেয়ার একটু ভালো লাগছে, সেগুলো আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে আশা করছি শেয়ার করব নেক্সট উইক থেকে আস্তে আস্তে। তো আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।